আজকাল কিন্তু আমরা ভীষণভাবে কম্পিউটার ল্যাপটপ বা যে কোনো ডিজিটাল ডিভাইসের উপর খুবই নির্ভরশীল এই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে চোখের যত্ন নেব হ্যাঁ আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই যে দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ফলে আমাদের ডিজিটাল আই স্ট্রেন হচ্ছে মাথা ব্যথা হচ্ছে চোখ ব্যথা হচ্ছে চোখে অস্বস্তি লাগছে চোখ জ্বালা পোড়া করছে পরের ছবিতে আমরা দেখব এছাড়া প্রায়শই আমরা আইপ্যাড ট্যাবলেট আর স্মার্টফোন তো আছেই এসবই আমরা কিন্তু কম বেশি ব্যবহার করছি পরের ছবিতে আমরা দেখব আর আজকালকার শিশুদের কথা তো একেবারেই আলাদা ভিডিও গেমস খেলছে আইপ্যাড এমনকি স্মার্টফোনও তারা ব্যবহার করছে তাদের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু অনলাইনে হচ্ছে এর পরের ছবিতে আমরা দেখব আর সেই জন্যে আমাদের কিছু কিছু নিয়ম মানা উচিত যেমন কম্পিউটারের মনিটর থেকে আমার চোখের দূরত্ব কতটুকু হবে সেটি 18 থেকে 28 ইঞ্চি স্মার্টফোনের দূরত্ব কতটুকু হবে সেটা চোখ থেকে 16 ইঞ্চি এবং যখনই আমরা কোনো ল্যাপটপ বা কম্পিউটারের দিকে তাকাবো আমার মনিটরের যে সেন্টারটা সেটি আমার চোখের চাইতে 15 ডিগ্রি নিচে বা 9 ইঞ্চি নিচে থাকতে হবে এর পরের ছবিতে আমরা দেখব এখন যেহেতু অধিকাংশ মনিটরই এলইডি মনিটর এই এলইডি মনিটর থেকে ব্লু লাইট বা নীল আলো নিঃসরিত হয় সেই জন্য আমি মনে করি যে কোনো স্ক্রিনে অ্যান্টি গ্লেয়ার ফিল্টার বা অ্যান্টি ব্লু লাইট স্ক্রিন ফিল্টার থাকা উচিত পরের ছবিতে আমরা দেখব এছাড়া আমরা আমাদের চোখে ব্লু লাইট প্রতিরোধক আমরা ব্লু ব্লকিং গ্লাস ব্যবহার করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া আমরা আমাদের চোখে এআরসি গ্লাস বা অ্যান্টি রিফ্লেকশন কোটিং গ্লাস আমরা ব্যবহার করতে পারি পরের ছবিতে আমরা দেখব আরেকটি নিয়ম তো রয়েছে 20-20-20 প্রতি 20 মিনিট পরপর 20 ফুট দূরে 20 সেকেন্ডের জন্য আমরা তাকাতে পারি অর্থাৎ একটা ব্রেক বা একটা পজ দেওয়া উচিত বিশেষ করে এখন দেখো বাচ্চাদের অনলাইনে ক্লাস হচ্ছে সবসময় একটা ক্লাস শেষ হলে 5 মিনিট ব্রেক দেওয়া উচিত অনেক সময় দেখা যায় এই ব্রেকের মধ্যে শিশুরা আবার ভিডিও গেমস খেলছে এবং এই সমস্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারের ফলে আমাদের চোখ আজকাল শুষ্ক হয়ে যাচ্ছে সেই জন্য সবচেয়ে ভালো হয় যে প্রতি 45 মিনিট পরপর বা 1 ঘন্টা পরপর 5 মিনিট ব্রেক দেওয়া এবং চোখের পলক ফেলা পরের ছবিতে আমরা দেখব এর পাশাপাশি আমরা চোখে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু আমরা দিতে পারি এর পরের ছবিতে আমরা দেখব শুষ্কতা শনাক্তকরণে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে ডায়াগনস্টিক সিস্টেম সেটাকে আমরা বলি লিপিভিউ 2 এর পরের ছবিতে আমরা দেখব শুষ্কতা অতিমাত্রায় হলে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেটি মিবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশনের ক্ষেত্রে হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে লেটেস্ট চিকিৎসা হচ্ছে লিপি ফ্লো সেটা আমরা গ্রহণ করতে পারি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া